অসম্পূর্ণ অনেক কাজ অনেক স্বপ্ন রেখে চলে গেলেন বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী। ঢাকায় চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী সক্রিয় ছিলেন সিনেমায়। ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলেন পেছনে পরিচালকের আসনে। করোনায় আক্রান্ত হয়ে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে 17 এপ্রিল রাত 12:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। খুশখুশে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষা দেন সারাহ বেগম কবরী। 5 এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। 15 এপ্রিল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আর হল না। ১৯৬৪ সালে সুভাষ দত্তের সুতরাং সিনেমা দিয়ে চলচ্চিত্র অভিষেক হয় কবরীর। 1965 সালে তিনি অভিনয় করেন জল ছবি ও বাহানায়। 1968 সালে সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, যে আগুনে পড়ি সিনেমায় অভিনয় করেন তিনি। এই ঝকঝকে বিলেতি পোশাক আর ওই চকচকে জুতা পরা সাহেবকে পার কর। 1970 সালে দীপ নিভেনাই, দর্পচূর্ণ, ক খ গ ঘ ঙ, বিনিময় ছবিগুলোতে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন কবরী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান তিনি। সেখান থেকেই পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসবের মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে রংবাজ পায় বেশ জনপ্রিয়তা। ১৯৭৫ সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। এরপর কেবলই এগিয়ে চলা সামনের দিকে। কবরের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তুক, নীল আকাশের নিচে, ময়নামতি, সারেং বউ, দেবদাস, হীরামন, চোরাবালি, পারুলের সংসারের মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা সহ বহু পুরস্কার ও সম্মাননা। 2005 সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ করেন কবরী। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। সম্প্রতি নির্মাতা কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান পাওয়া ছবি এই তুমি সেই তুমির শুটিং, কিন্তু সিনেমার মুক্তি আর দেখা হলো না। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কবরী। 1950 সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই নায়িকা।